তবে কি এখানেই আইপিএল শেষ মুস্তাফিজের? মুস্তাফিজুর রহমানকে নিয়ে চরম দুঃসংবাদ দিলেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাবো, তার আগে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না টেনেই দেখতে থাকুন। আইপিএল এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। এ ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দিল্লি ক্যাপিটালস এর একাদশে জায়গা হয়েছে এনরিক নরকিয়ের। পরিসংখ্যান ঘাটলে দেখা যায় এনরিক নরকিয়ের চেয়ে মুস্তাফিজুর রহমানের আইপিএল ক্যারিয়ারের ইতিহাস অনেক ভালো। মুস্তাফিজকে একাদশে না রাখার বিষয়ে দিল্লি ক্যাপিটালস এর কোচ রিকি পন্টিংকে প্রশ্ন করা হলে রিকি পন্টিং জানায়, এখনকার ম্যাচগুলো যেগুলোই হবে সবগুলোই হচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ, আমরা এর জন্য কোনো রিস্ক নিতে চাই না। রিকি পন্টিং আরো জানায়, সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আজকের ম্যাচটি যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে এই একাদশ নিয়ে আমরা সবগুলো ম্যাচ খেলব, একাদশে আর পরিবর্তন আনবো না আমরা। হায়দ্রাবাদের বিপক্ষে যদি দিল্লি ক্যাপিটালস আজকের ম্যাচটি জিতে যায় তাহলে হয়তোবা মুস্তাফিজুর রহমানকে আর আইপিএল এ দেখা যাবে না এবারের আসরে।